আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনে চাপ দিতে ভুল করো না তাহলে আমরা নতুন ভিডিও আপলোড দিলে তোমরা পেয়ে যাবে হে টম ভাগো এখান থেকে তোমাকে আর এই বসায় কখনো ডাকা হবে না ওরে বাবারে বাবা স্যার আমার পেছনে এক কিক মেরে একেবারে গাছের সাথে সাপটা করে দিয়েছে কি জোরে লাথি মারলো আমার পেছনে বোকা যাও এখান থেকে এখানে আর আসবে না তোমার জন্য এ দরজা বন্ধ বুঝতে পেরেছ ওহ আমার কি যে আনন্দ হচ্ছে টমকে বাসা থেকে বার করে দেওয়া হয়েছে ও এখন থেকে বাহিরে থাকবে আমাকে বাসা থেকে বার করে দেওয়ার জন্য সবথেকে বেশি আনন্দিত কে হলো দেখি তো কে এত হাসাহাসি করছে আরে এ তো কেমন দেখছি বলো তোমাকে কেমন ভাবে বাহিরে বার করলাম এবারে আমার আর কোনো চিন্তা নাই নিশ্চিন্তে খাবার চুরি করতে পারবো যা মনে হবে তাই নিয়ে বাসায় চলে যাব ওরে বাবা আঙ্গুরের ছড়াটা একটু বেশি হয়ে গেছে জোর করে টান দিয়ে ভিতরে ঢুকিয়ে নিতে হবে ব্যাস কাজ কমপ্লিট একটা মনে হচ্ছে বাহিরে পড়ে রয়েছে ও তুমি এখানে তোমাকে তো আমার পেটে যেতেই হবে এ আঙুরগুলো সব এখন থেকে আমার টম আর এই বাসাতে নেই আমার বাধা দেওয়ার মতো কেউ নাই আরে কি বলছে টমে স্যার ম্যাডামরা দেখি তো একটু ভালো করে খেয়াল করে তো এখান থেকে বার করে দিলাম টমের পরিবর্তে ওর থেকে একটা ভালো কাউকে আনতে হবে বুঝতে পেরেছ না হলে ইঁদুরের উপদ্রব কমানো যাবে না কিন্তু কাকে নিয়ে আসব টমের থেকে বেটার কি আমরা কাউকে পাওয়ার যদি পাই তাহলে তাকে কোথায় পাবো হ্যাঁ বাজারে গিয়ে একবার দেখতে হচ্ছে টমের থেকে একটা বড় এবং শক্তিশালী বিড়ালকে বাসায় নিয়ে আসতে হবে যাতে ইঁদুর একদমই উপদ্রব করতে না পারে ঠিক বলেছ টম নেই তো টমের জায়গায় ওর থেকে আরও একটা বড় এবং শক্তিশালী বিড়ালকে বাসায় নিয়ে আসতে হবে যাতে ইঁদুরগুলোকে সে ভালো করে সাইজ করতে পারে টম তো ইদানিং করে অনেক কুড়ে হয়ে গিয়েছিল সে অনেক গা ঢিলে আমি করত। সেই জন্য টমের থেকে আরও একটা শক্তিশালী বিড়ালকে ধরে নিয়ে আসবে যাতে সব ইঁদুরগুলোকে সে খেয়ে ফেলতে পারে তুমি একেবারে রাইট কথা বলেছ টমের থেকে একজন শক্তিশালী এবং বুদ্ধিমান বিড়ালকে প্রয়োজন হুম আমি এই বিষয়টা খেয়াল ওরে বাবা এটা কি আলোচনা হচ্ছে টমকে বাসা থেকে বার করে দিয়ে টমের থেকে আরও শক্তিশালী কাউকে নিয়ে আসতে চাইছে শক্তিশালী আনলে কি হবে আমার বুদ্ধির কাছে তো সে পেরে উঠবে না আমি যে খুবই চালাক আমার শরীরে কি কম শক্তি আছে নাকি আমিও অনেক শক্তিশালী আছি আমিও তাকে হারিয়ে দেব যে বিড়াল আনবে তার দুইটো গুণ থাকা প্রয়োজন শক্তিশালী হতে হবে এবং বুদ্ধি সম্পন্ন হতে হবে আমরা যদি টমকেই সেই রকম করে ফেলি তাহলে তো খুবই ভালো হবে আর বাইরে থেকে কোনো বিড়াল কেনার প্রয়োজনই হবে না টমকে যদি আমরা ট্রেনিং দিই তাহলে কিন্তু এটা সম্ভব হতে পারে তুমি কি বলছো তোমার কথার উপরে বিশ্বাস করতে পারছি না আচ্ছা ঠিক আছে টমকেই যদি অমন বানানো যায় তাহলে কেমন হবে হবে টম নাকি আবার শক্তিশালী বিড়াল এটা কি সম্ভব নাকি সে তো একটা বোকা বেড়াল আমি একটু ভাবি যে টম একটা বোকা একটা গাধা সে শক্তিশালী আবার কেমন করে হবে তার তো শক্তিশালী হওয়ার কোনো জায়গাই নেই আর জেরি তাকে হারিয়েই দেবে যতই শক্তিশালী হোক না কেন আরে কি বলছে ওরে বাবা রে বাবা হাই হায় এ তো দেখছি টমের মতো দেখতে আরও একটা অন্য বেড়ালের কথা বলছে জেরি এবার তোমার কি হবে টমকে সরিয়ে ফেলে টমের পরিবর্তে আরও একটা শক্তিশালী বিড়াল এনেছি এই বিড়ালের সাথে তুমি কিভাবে মোকাবিলা করবে এই যে ভীষণ শক্তিশালী ভীষণ বডিওয়ালা বিড়াল এর সাথে লড়তে গেলে তোমাকে একবারে নিঃশ্বাস হয়ে যেতে হবে এবার তোমার কি হবে দেখেছ এর শুধু বডিখানা একটা না দাঁতগুলো শুধু একবার দেখো দেখে ভয় পাও কেমন লাগছে এই বোকা নিয়ে আমি কি করি সারাদিন পড়ে পড়ে ঘুমায় কোনো কাজই নেই কাজ করতে বলছি তাও ঘুমাচ্ছে শুধু গরমের এক্সকিউজ দিচ্ছে এই টম এখনো পর্যন্ত পড়ে পড়ে ঘুমাচ্ছ ওঠো বলছি না হলে কিন্তু আমি তোমাকে বাইরে বার করে দিয়ে আসব। তুমি আমাকে চেনো না দেখছি উঠছেই না কথাই শুনতে চায় না টম ওঠো বলছি তুমি আমার কথা শোনো না হলে আমি তোমাকে এই বাসার দিয়ে আসতে বাধ্য হব রাস্তার বেড়ালদের সাথে তোমাকে দিয়ে আসব বলে দিচ্ছি এ যে কোনো কথাই কর্ণপাঠ করে না কি ব্যাপার একে নিয়ে কি করব এখন না এই ঘুমন্ত অবস্থায় একে বাইরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে বাইরে গিয়ে রাস্তার বেড়ালদের সাথে একে ছেড়ে দিয়ে আসতে হবে এছাড়া কোনো উপায় দেখছি না এ ওটারই যোগ্য টম তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তাই না ম্যাডাম আমি সব কিছুই শুনতে পাচ্ছি কিন্তু আমার যে কিছুই ভালো লাগছে না প্রচণ্ড ঘুমে চাপছে কিছু বুঝতে পারছি না ম্যাডাম নিজের শরীরটাকে কন্ট্রোল করতে পারছি না শরীর অনেক দুর্বল মনে হচ্ছে আপনি কোথায় নিয়ে যাবেন বলছেন চলেন নিয়ে চলেন এতে আমার কোনো সমস্যা নাই আমাকে একটু ঘুমাতে দেয় আচ্ছা তাই নাকি ঠিক আছে আমি তোমার ব্যবস্থা করে দিচ্ছি তোমাকে ঘুমানোর ব্যবস্থা আমি করছি পুরো রোডে গিয়ে ছেড়ে দিয়ে আসব সেই রোডে গিয়ে তুমি ঘুমাবে বুঝতে পেরেছো ব্যাপার ভাগ্নে টমকে দেখো এখানে জ্ঞান হারানো অবস্থার মতো হয়ে পড়ে রয়েছে মামা মনে হচ্ছে ওর কিছু একটা হয়েছে সকাল থেকে তো দেখছি ও এমন ভাবেই চুপচাপ ঘুমিয়ে যাচ্ছে ওর ম্যাডাম এসে ওর সাথে কথা বলার চেষ্টা করছে কিন্তু ও কারোর সাথে কথা বলছে না এই যে টম টম ওঠো কেন উঠে পড়ো এই কি করছে হাই হাই কত বড় মুখ করছে দেখো ভাগ্নে চলো পালাও এখান থেকে ঠিক বলেছো মামা চলে আসো না হলে টম উঠে গেলেই একেবারে আমাদেরকে গিলে খেয়ে ফেলবে পালাও কি ব্যাপার এই যে চোখই খুললো না শুধু একটু হা করেই ছেড়ে দিল ভামা মনে হচ্ছে ওর খুব বড় একটা সমস্যা হয়েছে ওর ঘুমে চেপেছে যা পারে হোক ভাগ্নে চলো এটাই আমাদের কাছে উপযুক্ত সুযোগ ও এখানে চুপচাপ ঘুমাক এই সুযোগে আমরা বেশি করে খাবার চুরি করে নেব ও আমাদের কিচ্ছু করতে পারবে না আর ও পাহারা দেওয়ার আগে আমি সমস্ত কাজ সেরে ফেলবো টম তুমি এখানে ঘুমাচ্ছ আর ওদিকে দেখো তার ভাগ্নে মিলে পুরো ওই বাসার খাবার চুরি করে নিয়ে চলে যাচ্ছে ওঠো বলছি কিরে বাবা চুপচাপ তো ঘুমিয়েই চলেছে কোনো কথাই শুনতে চায় না স্যারকে দেখছি ডেকে আনতে হবে টমের এই অবস্থা দেখাতে হবে টমকে এখান থেকে বার করার ব্যবস্থা করতে হবে যে ভীষণ অলস হয়ে গেছে ও কি আরামের ঘুম রে বাবা অনেকক্ষণ পরে একটা যোদ্ধার ঘুম হলো মনে হচ্ছে শরীরটা আরও অলসতা লাগছে কি করি আর একটু ভালো করে ঘুমিয়ে নিই প্রচণ্ড ঘুমে চাপছে শরীরটাকে যেন কন্ট্রোলই করতে পারি না ওদিকে ম্যাডাম এসে বারবার ডাকছে কিছুই বুঝতে পারছি না আমার অবস্থা কি হতে চলেছে দেখি টমের জন্য খাবার নিয়ে যাই যদি ওকে তোলা যায় টমের খাবার অনেক পছন্দের খাবার দিলেই টম সব সময় উঠে পড়ে এ কি কি অবস্থা দেখো টমের মুখ থেকে লালা ঝরছে কিন্তু এমনটা তো টম কখনোই করে না মনে হচ্ছে টমের শরীর খারাপ বুঝতে পেরেছি নিশ্চয়ই কিছু একটা ঘটেছে টম দেখো তোমার জন্য খাবার নিয়ে এসেছি আমি বুঝতে পেরেছি তোমার শরীরটা অসুস্থ তাই না ঠিক আছে তোমাকে আমি আমি বেড়াতে নিয়ে এই এই যে যে ম্যাডাম এখানে রেখে রেখে দেন দেন সময় মতো খেয়ে নেব আমার মাথার সামনে খাবারটাকে কোনো মতে কাবু করা যাচ্ছে না খাবার দেখেও যে উঠছে না আচ্ছা ঠিক আছে এই যে তোমার খাবার ঠিক আছে আমি এখানে রেখে দিচ্ছি ঠিক আছে এই নাও তোমার খাবার আমি এখানে রেখে গেলাম খাবার মন হলে খেয়ে নিও বলছিলাম একটু বাইরে যাওয়ার জন্য তুমি তো তাও রাজি হচ্ছ না সময় করে খাবারটা খেয়ে নিয়ে শরীরটা কেমন ম্যাচ ম্যাচ করছে কিছুই বুঝতে পারছি না খাবারও খেতে যেন ভালো লাগছে না খাবারটা কেউ মুখে তুলে দিলে খুবই ভালো হতো এই যে ম্যাডাম খাবারটা মুখে তুলে দিয়ে যান আমি আর উঠতে পারছি না খাবারটা আমার মুখে তুলে দেয় ওহো হো বলছে কি খাবার ওর মুখে তুলে দিতে হবে এত বড় সাহস তোমার এই যে নাও আরও একটু সামনের দিকে এগিয়ে দিলাম এবারে খেয়ে নাও আর আমি এর থেকে বেশি কিছু করতে পারছি না আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আপনি অনেক সাহায্য করেছেন আর করতে হবে না এবার আমি খেয়ে লেডিস অ্যান্ড জেন্টলম্যান চলে আসেন সবাই চলে আসেন যেটি একটা পার্টি হোস্ট করেছে তার জন্মদিনের পার্টি এই যে দেখেন কত সুন্দর রাজকীয় আয়োজন করেছে জেরি দেখেছেন আপনারা কত সুন্দর ও ঠিক বলেছ জেরি কত ভালো ভালো খাবারের আয়োজন করেছে চলো সবাই আজকের অনেক মজা হবে ও কত রকমের খাবার হ্যাঁ এটা কি হলো খাবারগুলো তো মুহূর্তের মধ্যে একবারে পুরো ফাঁকা হাই হায় আমার জন্যই এইটুকুই পড়ে রয়েছে যাই হোক আমি তো মেহমানদেরকে ইনভাইট করেছিলাম আমাকে একটু কমই খেতে হবে কি আর করব। সবাই এসে যাতে খাওয়া দাওয়া করে আনন্দ করতে পারে তার জন্যই তো এই ব্যবস্থাটা করা এই তো সবাই দেখছি তো বেশ আনন্দ করছে এই যে আমি তাহলে বেশ ভলিউমটা বাড়াচ্ছি ঠিক আছে সবাই তৈরি হয়ে নাও খুব জোরে জোরে আওয়াজ হবে কিন্তু এই যে জেরি বন্ধু কেউ যদি আওয়াজ শুনতে পেয়ে চলে আসে তার কিন্তু ব্যবস্থা করো খুব জোরে জোরে আওয়াজ হবে বিশেষ করে টমটার একটা কিছু ব্যবস্থা করো না হলে আওয়াজ খুব দ্রুত হবে টমের মাথা খারাপ হয়ে যেতে পারে কিন্তু বলে দিচ্ছে চিন্তা নেই টমের কানে একটা মোটা হেডফোন লাগানো আছে যাতে করে টমের কানের ভিতরে শব্দ যাবেই না তোমরা যত জোরে খুশি আওয়াজ করতে পারো এই যে দেখেছো ভাগ্নে টমের এই যে কানে একটা মোটা হেডফোন লাগানো আছে হাই হাই এটা কি হচ্ছে একই জোরে শব্দ হচ্ছে আরে কি ব্যাপার কোথায় কি হচ্ছে চারিদিকে কি ভূমিকম্প হচ্ছে নাকি হ্যাঁ কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না এত জোরে জোরে শব্দ কিসের হ্যাঁ এটা কি আমার বাসার ভিতরে এসব কি হচ্ছে ওরে বাবা রে বাবা এ তো এতগুলো ইঁদুর এরা এসে এত জোরে মিউজিক বাজাচ্ছে ফুল ভলিউম দিয়ে মিউজিকটা এক্ষুনি বন্ধ করতে হবে তারটা খুলে দিই এ কি হচ্ছে এটা জ্যাক যে খুলতেই চায় না তার চলে আসছে কিন্তু এই যে জ্যাকই খুলছে না কি করে রেখেছে এরা তাড়াতাড়ি ভলিউমটা কম করে দিতে হবে হ্যাঁ এ কি এই যে এটাও ভেঙে গেল আওয়াজ যে এখনও বন্ধ হলো না কি করব এখন কিছুই তো বুঝতে পারছি না পিচ্ছিগুলো যে সেই আনন্দ করছে কি করি এখন এই সময় কেউ যদি এসে পড়ে তাহলে তো খুবই বিপদ এসে যদি বলে সাউন্ড কমাতে মনে হচ্ছে কেউ এসেছে কমপ্লেন করতে দম দরজা খোলো এত জোরে জোরে কিসের শব্দ হচ্ছে তুমি ভিতরে কি করছো টম দরজা খোলো আরে দাঁড়াও দরজা খুলছি কোথায় গেল টম ভিতরে কি চলছে এত জোরে জোরে কিসের শব্দ হচ্ছে পারিপার্শিতে ঘুমানো যাচ্ছে না কি হচ্ছেটা কি ভিতরে দেখি তো এত জোরে জোরে কিসের শব্দ ওরে বাবা বুলড আমি এখানে আরে তুমি এখানে তাহলে মিউজিক কারা বাজাচ্ছে এত জোরে ফুল ভলিউমে কেউ মিউজিক বাজায় নাকি ঘুমাতে দেবে না নাকি ভালো করে যে ঘুমই ধরছে না তুমি কি করছো ভিতরে কোনো পার্টি করছো নাকি পুরো সবাইকে নিয়ে আমাকে দাওয়াত করো আমি তোমার পাশেই থাকি আর তুমি আমাকেই কোনো খবর দিলে না আরে আমি কিছুই করিনি বোঝার চেষ্টা করেন আমি কিচ্ছু করিনি ভিতরে পার্টি করছে ওই জেরি আর তার সাঙ্গ কি বলছো জেরি সাঙ্গ পার্টি করছে দাঁড়াও আমি এক্ষুনি দেখাচ্ছি মজা ওদের এত বড় সাহস ওরা তোমার বাসাতে এসে পার্টি করছে কোথায় গেল বিশেষ করে সবার প্রথমে আগে জেরিকে ধরতে হবে জেরি এত বড় সাহস বোলডক বুলডক যাচ্ছে এইবারে ওদের উচিত শিক্ষা হবে সবাইকে মেরে একেবারে খতম করে দেবে এইবারে ওরা বুঝবে মজা বুলডক গিয়ে যদি লাঠি চার্জ করে না সবাই চলে যেতে বাধ্য হবে বাহ আইডিয়াটা চমৎকার আছে যান বুলডক ভাই যা যাই গিয়ে একটু তামাশাটা দেখতে হবে যে বুলডক কেমন করে ওদেরকে সাইজ করছে কই গেল। বুলডক কই ওদেরকে সাইজ করছে আরে এটা আমি কি দেখছি হাই হাই এ কি হলো মূল তো দেখছি ওদের সাথে মিলে গেছে কি ওদের সাথে বুলডগও শুরু হয়ে গেছে আমি এটা কি দেখছি আমি কি চাইলাম আর কি হয়ে গেল সর্বনাশ করেছে বুলডকও ওদের সাথে দেখছি মিলে গিয়ে